হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে অনেকদিন পরে নতুন একটু ব্লগে আসলাম আপনাদের সাথে কথা বলতে, কারণ এখন সিজন চেঞ্জ হতেছে রাশিয়াতে। এই যে আপনারা দেখতেছেন পেছনে, আমার পেছনে যে গাছগুলো, সবগুলো গাছের পাতাই সবুজ হয়ে যাচ্ছে, তার মানে শীতের আগমন হচ্ছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে। যে দেখতেছেন সবুজ পাতা সবই হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে পেছনে যত গাছ আছে সবই হলদে ভাব আসতেছে, তার মানে এখন শীতের সিজন শুরু হচ্ছে। এখন অক্টোবর শুরু হবে শীতের, মানে যে আগমন এখন থেকেই বোঝা যাচ্ছে। তার মানে এখন যে সকালবেলা খুবই ঠান্ডা থাকে, সকালবেলা এতটা ঠান্ডা থাকে যে বাংলাদেশে প্রায় পুরো প্রচণ্ড শীত যখন যেমন পড়ে, তো সকালবেলা ঠিক এমনটাই ঠান্ডা পড়ে। আর তারপর দশটা বারোটার পর থেকে রোদের কারণে ঠান্ডাটা কমে যায়। বাট যখন যেই দিনই বাতাস থাকে ওই দিন আসলে খুবই বেশি ঠান্ডা থাকে। এখানে বাতাসের প্রচণ্ডতার কারণে আর কি, বাতাসের তীব্রতার কারণে ঠান্ডার তীব্রতা আপ ডাউন হয়। কারণ আমাদের এই সাইডটা আসলে সাগরের পাশে, তো ওই যে আপনারা দেখেন ওই যে অপোজিটে যেটা দেখা যাচ্ছে, এটা সাগর আসলে, এটা জাপান সি বলা হয়, জাপানের কাছাকাছি। আমরা আসলে রাশিয়ার একটি সাইডে, মানে যে টাউন, যে সিটি, ব্লাদিভস্তক সিটি, তো এখানে আছি। আমি এখন আছি একটি পার্কে, অপোজিটে পার্ক বসার জায়গা অনেক কিছুই আছে যে দেখা যাচ্ছে। আমি একটি সাইডের রোড দিয়ে যাচ্ছি আপনাদের সাথে কথা বলার জন্য। এই যে দেখেন এই যে গাছগুলো যা আছে সবই হলুদ ভাব আসতেছে, আস্তে আস্তে পাতা ঝরে যাচ্ছে প্রত্যেকটা গাছের। আর কিছুদিন পরে এমন অবস্থা হবে গাছগুলো, গাছে আগুন ধরলে কেমন হয়, যে বন জঙ্গলে যখন দাবানল পরে গাছপালা একবারে শুকিয়ে যায়, দেখা যাচ্ছে যে বন জঙ্গলে আগুন লাগছে, এরকমটা হবে। এই সবগুলো গাছে পরিস্থিতি ঠিক এরকমটাই হবে এই মাসটার পর থেকেই। তো গাইস, পরবর্তী সময় আপনাদের সাথে নতুন ভিডিওতে কথা বলবো এই বিষয় নিয়ে। তো আমি এখন ডিউটি থেকে আসছি, তো আমি প্রতিদিন আসলে এই সাইড দিয়ে হেঁটে যাই সকালবেলা, বিকেলবেলায় পার্কের ভিতর দিয়ে একা একাই হেঁটে যাই। আমার ফ্যাক্টরি থেকে এখানে আসতে যেতে আমার অ্যাকচুয়ালি 20-25 মিনিটের মতো লাগে। তো বর্তমান যে আবহাওয়া, তো এই আবহাওয়াটা খুবই সুন্দর দেখতেছেন। আমি টি শার্ট পরে আছি, পাতলা, এখন রোদ আছে হালকা, বাট বাতাস আছে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, বাট মেনে নেওয়ার মতো। বাট সকালবেলা জ্যাকেট পরতে হয়, কারণ বাতাসের তীব্রতাটা থাকে যে জ্যাকেট না পরলেই নয়। তো 9-10টার পর আবার ঠিক আছে। এই যে দেখতেছেন গাছগুলো কত সুন্দর, পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে। এই যে আমি আসলে এদিকে আসি, এই যে এখানে একটা বসার জায়গা আছে, বসে কথা বলি আপনাদের সাথে। আর রাশিয়াতে যে ঠান্ডা শুরু হবে, এখন ঠান্ডা আসলে প্রায় 5-6 মাস থাকবে। এই যে আমার পেছনে যে জায়গাটা দেখতেছেন, এটা হলো বাইক স্ট্যান্ড, সাইকেলিং স্ট্যান্ড করে, এগুলোই মানে যে প্র্যাকটিস করে এখানে। তো গাইস, যেটা বলতেছিলাম, এই যে পেছনে সাগর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, ক্যামেরা অতটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি। তো সাগরের পানিগুলো আসলে আর কিছুদিন পর বরফে পরিণত হবে, মানে খুব ভারী একটি আবরণ সৃষ্টি হবে, মানে বরফ, খুবই বড় বরফের টুকরো হবে। তো আসলে এরকমটাই হয় যখন শীত পড়ে। এটা হবে আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি, এই সময়টুকু থাকবে সাগরে পুরো বরফ থাকবে। আর এখন থেকে আপনার যে ঠান্ডাটা, এটা আসলে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এরকম, বাট যখন পুরো জানুয়ারি ডিসেম্বর আসবে বা নভেম্বর ডিসেম্বর, এই সময়টা পুরোপুরি শীত, মানে এতটাই শীত, তখন টেম্পারেচার থাকবে আপনার -20-30, কত কত সময় আপনার -40-50 পর্যন্ত হয়েছে, ফিলস লাইক 50-55। -40-50 মানে আমাদের ডিপ ফ্রিজে প্রায় 3-4-5 গুণ এরকম ঠান্ডা, তো চিন্তা করা যায় না।
ওটা মানে পুরো প্রোটেকশন নিয়ে চলতে হয়। তো অনেকের মনে আসলে প্রশ্ন জাগে যে ভাই এত ঠান্ডার ভিতরে মানুষ কীভাবে থাকে কাজ করে। আসলে যত ঠান্ডা আছে তার প্রোটেকশনও আছে, এখানে জামা কাপড় প্রায় 4-5টা নিচে, তারপর থার্মাল সোয়েটার, তারপর এয়ারপ্রুফ জ্যাকেট এগুলো পরতে হয়, হুডি পরতে হয়। আসলে রাশিয়ানরা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, এরা আসলে ঠান্ডা মানে ঠান্ডার ভিতরে জামা কাপড় পরে এদের সমস্যা নেই। বাঙালি আমরা যারা আছি, প্রথম বছর আমাদের একটু সমস্যা হয়েছিল, মানে ঠান্ডা হঠাৎ ঠান্ডা পরে হঠাৎ মানে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে এত বাতাস, আর এখানে এই এরিয়াটা এই টাউনে এত বাতাস যা বলার অপেক্ষা রাখে না, খুবই বাতাস, মানে এতটাই ঠান্ডা পড়ে। ঠান্ডা দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তো আপনার মুখে তো কাপড় থাকবে অবশ্যই, সব কিছুই ঢাকা থাকে শুধু চোখ দুটো বাদে, ইভেন হাতে মোজা থাকে, হাত মোজা থাকে, এত ভারী মোজা থাকে তারপরেও হাতে সমস্যা হয়। মোবাইল তো হাতে হ্যান্ডফোন নিয়ে আপনি যে মোবাইল ইউজ করবেন বাইরে বের হয়ে সেটা সম্ভব হয় না, মানে এত ঠান্ডা। তো হাঁটতে হাঁটতে যখন মুখোশ পরা থাকে বিষয়টা এরকম হয়, মানে পরিস্থিতিটা এরকম দাঁড়ায় মুখোশ, তো শীতের সময় অবশ্যই মুখ দিয়ে আপনার যখন নিঃশ্বাস ছাড়ে তখন ধোয়ার মতো বাইরে বাষ্প, তো এটা আসলে কাপড়ে জমে সামনের কাপড় এটা পুরোটাই বরফ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, তার মানে নাকের ডগায় সবসময় বরফ থাকে যতক্ষণ আপনি বাইরে থাকবেন, তো এইরকম পরিস্থিতি আর কি। আর তখন চোখের পাপড়িতে পানি জমে, চোখ দিয়ে পানি বের হয়, এত বাতাস চোখে পানি চলে আসে, চোখের পাপড়ি আসলে বরফে জমে যায়, এরকম পরিস্থিতি হয়। তো আসলে অনেকে হাস্যকর মনে করে যে ভাই এরকম হয় কি না, তো যারা আসলে ঠান্ডার ভিতরে থাকে, ঠান্ডার দেশে থাকে, তারা আসলে জানে আসলে পরিস্থিতিটা কীরকম হয়, কতটা আসলে অসহ্যকর, মানে সহ্য করার মতো না এত ঠান্ডা পড়ে। পায়ের ঠান্ডা, হাতেটা, সব দিকে ঠান্ডা, শুধু চোখ দুটো খোলা থাকে সবই, মানে কোনো জায়গায় কোনো মানে বাতাস ঢোকার মতো কোনো পদ্ধতি রাখবে না, মানে এরকম পরিস্থিতি হয় এইসব জায়গায়। এইসব রোডগার যা আছে সব কিছু আপনার বরফ থাকবে, স্নোফল হয় যখন তখন পুরোপুরি এরকম অনেকে মনে করেন এরকম স্তূপের মতো হয়ে যায়, অনেকটা উঁচা প্রায় 1-4 ফুট এরকম উঁচা হয়ে যায়। তো এখন আসলে এরিয়া দেখতে খুবই সুন্দর লাগতেছে, আর কদিন পরে সম্পূর্ণ ভিন্ন রকম চিত্র হবে রাশিয়াতে, মানে আমাদের এই টাউনে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা। তো আস্তে আস্তে শুরু রূপ নিচ্ছে, প্রকৃতি আমাদেরকে জানান দিচ্ছে, এই যে দেখতেছেন গাছের অবস্থা কী হয়েছে, সামনের একটা ভালো এটা অলরেডি শুকিয়ে গেছে, তো আর 2-3 দিন পর হয়তো পড়া ধরবে, তাই এই সপ্তাহের ভিতরে এই গাছ পুরোপুরি ইয়ে হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে, গাছের ডালপাহা দেখা যাবে। তো গাইস অনেকক্ষণ কথা বললাম আপনাদের সাথে, আসলে অনেকে জানতে চায় কমেন্টে ভাই শীতের সময় কীরকম হয়, আসলে পরিস্থিতি কীভাবে থাকি। তো শীত যখন আসবে আপনাদের সাথে নতুন ব্লগে কথা বলবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো এতটুকু, কারণ প্রতিনিয়ত আমি চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার, নতুন নতুন ভিডিও আপলোড করার, কেমন চলতেছে দিনকাল, তো রাশিয়াতে, তারপরে বাজার দর কীরকম, আমি চেষ্টা করি কিছু কিছু সময়। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।